সূচকের উত্থানে গেল সপ্তাহ পার করেছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহটিতে ডিএসইর বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে 1762 কোটি টাকা, তবে টাকার অঙ্কে প্রায় 2028 কোটি টাকা শেয়ার লেনদেন কমেছে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 56.62 পয়েন্ট বা 0.87 শতাংশ বৃদ্ধি পেয়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে 5,569 পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-30 31 পয়েন্ট ও শরিয়া ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস 23 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে ডিএসইতে মোট 396 কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে 192টি শেয়ার দরই ছিল অপরিবর্তিত। অপরদিকে শেয়ার দর বেড়েছে 101টি কোম্পানির, বিপরীতে 94টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন ও দর বৃদ্ধিতে দাপট দেখিয়েছে ওরিয়ন গ্রুপের দুই কোম্পানি। 29.04 শতাংশ দর বৃদ্ধির মাধ্যমে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। মাত্র 4 কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর 35.20 টাকা বৃদ্ধি পেয়েছে। একই গ্রুপের আরেক কোম্পানি ওরিয়ন ফার্মা ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে। 4 কার্যদিবসে ওরিয়ন ফার্মার 494.64 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে সাপ্তাহিক দরপতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ওয়েল্ডিং। জেড ক্যাটাগরির এই কোম্পানিটির শেয়ার দর 4 কার্যদিবসে 16.21 শতাংশ কমেছে।